নমস্কার, আমি নবনীতা। এই করোনা অতিমারির সময়ে অযথা ঘরের বাইরে বের হবেন না, ভিড় জায়গায় যাবেন না, ভিড় বাড়াবেন না। মনে রাখবেন, মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। সরকার নির্দেশিত সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। রাজ্যজুড়ে বেড়েছে ধর্ষণ, করোনা ভ্যাকসিন নিয়ে চলছে প্রকাশ্যে দুর্নীতি, খুন করা হচ্ছে দলীয় কর্মীদের, এমন নানা দাবিতে করা বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলনে উত্তাল কোতোয়ালি থানা চত্বর। করোনাকালে খোলা থাকছে মদের দোকান থেকে সিনেমা হল, চলছে মিটিং মিছিল, বন্ধ শুধুই পাঠশালা, স্কুল বিমুখ হয়ে পড়েছে পড়ুয়ারা, রাস্তায় বসে ক্লাস, বিক্ষোভ এসএফআই। রাজ্যজুড়ে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি, ধর্ষণ এবং হিংসামূলক নানা রকম ঘটনার বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা বিজেপি মোর্চার আইন অমান্য আন্দোলন। রাজ্যের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির আইন অমান্য আন্দোলন জলপাইগুড়িতে বৃহস্পতিবার জেলা বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি সহ অন্যান্যরা, জেলার মহিলা নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে আইন অমান্য করতে গিয়ে পুলিশ কর্মীদের সাথে বিজেপি মহিলা নেতৃত্বের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তাদের দাবি, ভোট পরবর্তী হিংসামূলক ঘটনা, ভ্যাকসিন দুর্নীতি বন্ধ সহ একাধিক দাবি নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। থানার সামনে এই দাবিগুলো নিয়ে অবস্থানে তারা বসেন। রাজ্যের সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে এই আন্দোলন করেন তারা। পুলিশকে তো জানেনি যে এই যে আমরা কোভিড বিধি মেনে এসেছি, আমরা 50 জনও করিনি, আপনারা নিজেরা দেখে নিন চোখে, আমরা কোভিড বিধি মেনে মাস্ক পরে সবাই এসেছি যে আমরা 50 জনের উপরে যাব না। তারপরেও পুলিশকে দেখুন, ব্যারিকেড দিয়ে রেখেছে, 2-3টে রশি দিয়ে বেঁধে রেখেছে। আমরা কি এখানে পুলিশের সাথে মারামারি করতে এসেছি? আমরা আমাদের যে দাবি দাবাগুলি আছে সেগুলো নিয়ে আমরা এসেছি যে পশ্চিমবঙ্গে এত নারী ধর্ষণ হচ্ছে কেন, নারীদের ওপরে কেন এত অত্যাচার হচ্ছে, এমনকি জলপাইগুড়ির মহিলারাও সুরক্ষিত না। আমার মহিলারাই রাতের পর রাত বাইরে কাটিয়েছে, ভোট পরবর্তী হিংসার পর বাড়িতে ঢুকতে পারছে না, তার বাবা মাকে ধরে পেটাচ্ছে, এর হুমকি দিচ্ছে। তাহলে এখানে পুলিশের ভূমিকা কী আপনারা বলুন? এফআইআর জমা নিচ্ছে না। আমরা তাই আজকে এসেছি, তাও আমরা কোথায় যাব? আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনার কাছে তো এই উনি তো কর্ণপাত করছেন না। উনি কোনো মহিলাদের জন্য রাস্তায় নেমে কোনো দিনও ধর্ষণের প্রতিবাদে উনি কিছু করেননি। তাই আমাদের একটাই রাস্তা, পুলিশের কাছে আসা। পুলিশ জানি মুখ ও বধির হয়ে গেছে, চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না। বিজেপির মহিলাদের, বিজেপি পুরুষদের নামে মিথ্যা কেস দিচ্ছে। পুলিশের ভূমিকা যতই এরকম থাক, আমরা বারংবার আমাদের এই দাবি নিয়ে এখানে আসবই, আমরা লড়ছি, আমরা লড়ব। অপরদিকে কিছুক্ষণ পর পুলিশ ব্যারিকেড ভেঙে বলপূর্বক থানার ভেতরে প্রবেশ করেন মহিলা মোর্চার সদস্যরা। ভেতরে প্রবেশ করেন রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারাও। থানার একেবারে সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। আইন অমান্য করায় রাজু বন্দ্যোপাধ্যায় সহ 25 জনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে অবশ্য তাদের মুক্তি দেওয়া হয়। গণতান্ত্রিক আন্দোলন করতে আসলে এখানে গ্রেপ্তার হতে হয়। গণতন্ত্র কোথায়? মহিলা মোর্চার শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আর তাই আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এর প্রতিবাদ লাগাতার চলবে। নারী নির্যাতনের প্রতিবাদে বাংলায় মহিলা মোর্চারা রাস্তায় নেমেছিল, আছে এবং থাকবে। আপনারা কি বলপূর্বক ঢুকেছিলেন ভিতরে? কেন বলপূর্বক ঢুকতে যাবো কেন? আমাদের তো আজকে কর্মসূচি, আমাদের কর্মসূচি আজকে হচ্ছে গ্রেপ্তারি বরণ। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে সেরা খেলোয়াড়দের স্বীকৃতি। বৃহস্পতিবার টাউন ক্লাবে বিভিন্ন বিদ্যালয়ের সেরা খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট, মেডেল ও প্রাইজ তুলে দেওয়া হয়। পাশাপাশি পুরস্কৃত করা হয় বেশ কয়েকজন শিক্ষককেও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা। আজকে আমাদের জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় একজন অ্যাথলেট আমাদের জলপাইগুড়ি জেলার সাগরিকা বর্মন, সে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় 2019 ব্রোঞ্জ পেয়েছিল রিলে রেসে।
বাংলার স্কুল দলে ছিল, তাকে আমাদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো, এটা বাকি ছিল এবং রাজ্য সরকারের স্কুল দপ্তরের পক্ষ থেকে তাকে 5,000 টাকা একটা চেক হাতে তুলে দেওয়া হলো। পাশাপাশি গত বছর 2020 সালে অনলাইন একটা চেস কম্পিটিশন হয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্য বিদ্যালয় ক্রীড়া পর্ষদের যৌথ প্রচেষ্টায়, তাতে আমাদের জলপাইগুড়ির 10 জন অংশগ্রহণ করেছিল। তার মধ্যে প্রিয়া মণ্ডল সুনীতিবালা সদর গার্লসের একটি মেয়ে, যে অনূর্ধ্ব 14 বছর বালিকা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, তাকেও আজকে কালকে বিকাশ ভবন থেকে আমার কাছে অনলাইনে সার্টিফিকেট এসে পৌঁছেছে। তাকেও আজকে আমরা সার্টিফিকেট তুলে দিলাম, মেডেল তুলে দিলাম এবং পাশাপাশি আমরা জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে আমরা সাগরিকা বর্মন এবং প্রিয়া মণ্ডলকে আমরা সংবর্ধিত করলাম। এছাড়াও আমাদের এখানে জলপাইগুড়ি রাজগঞ্জের চতুর্থবারের বিধায়ক শ্রী খগেশ্বর রায়, যিনি আমাদের জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দীর্ঘ 10 বছর ধরে ছিলেন, তাকেও আমরা সংবর্ধিত করলাম। নতুন শারীর শিক্ষা আধিকারিক জলপাইগুড়িতে অ্যাপয়েন্ট হয়েছেন শ্রীমতী রীতা রায়, তাকে আমরা ওয়েলকাম জানালাম। এবং শ্রী তপন ভট্টাচার্য জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদে, যিনি দীর্ঘদিন শারীর শিক্ষা আধিকারিকের কাজ সামলেছেন, তাকেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ জানালাম। এছাড়াও একজন বিশিষ্ট শিক্ষক শ্রী অঞ্জন দাস, যার নিরলস প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় কোভিড পরিস্থিতিতে সাহায্যের হাত পৌঁছে গেছে কোভিড রোগীদের বাড়িতে, তাকেও আমরা সংবর্ধিত করলাম। এটাই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আজকে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে আজকে চতুর্থবারের যে আমি বিধায়ক হয়েছিলাম এবং এই জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ছিলাম, আজকে আমাকে যেমন সংবর্ধনা তেমনি নতুন নবনিযুক্ত আমাদের জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংসদের আমাদের আহ্বায়ক এবং কোষাধ্যক্ষ রীতা রায় এবং আমাদের যিনি আছেন পুরাতন আছেন তপন ভট্টাচার্য এবং অঞ্জন দাস এবং দুজন প্রতিযোগী, এরা হচ্ছে সাগরিকা বর্মন, এরা অ্যাথলেটিকে ইন্ডিয়ানশিপে একটাস পেয়েছে, প্রিয়া মণ্ডল এর সেকেন্ড হয়েছে দাবা প্রতিযোগিতা, তাদেরকেও সম্মাননা দেওয়া হলো এবং 5,000 টাকার চেক দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের জলপাইগুড়ি জেলা সংসদের সেক্রেটারি নীলেন্দু রায় এবং অনেকে আছে তপনবাবু থেকে শুরু করে, আজকে এই যে সংবর্ধনা অনুষ্ঠান বিধায়ক হিসাবে এরা আজকে যে সংবর্ধনার যে আয়োজন করেছে রাজগঞ্জের বিধায়ক হিসাবে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদ আগামী দিনে খেলাধুলায় সারা পশ্চিমবাংলার মধ্যে যাতে জলপাইগুড়ি জেলা প্রথম স্থান অধিকার করতে পারে এবং যদি ওরা সর্বতভাবে আমার সহযোগিতা কামনা করে, আমি বিধায়ক হিসাবে এবং এই বিদ্যালয় সংস্থার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসাবে সর্বতভাবে সহযোগিতা করব সারা পশ্চিমবাংলার মধ্যে জলপাইগুড়িতে যাতে আমরা নাম রাখতে পারি, এই কথা বলে এটা আমাদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী দিনে যাতে আমরা ভালো করে চলতে পারি সেটা আজকে আমাদের মধ্যে আলোচনা বিনিময় হলো। শহীদ ক্ষুদিরাম দিবসে বস্ত্রদান তৃণমূলের। বুধবার শহীদ ক্ষুদিরাম দিবস উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কামারভিটায়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কর্মী পাঁচিরাম রায়ের উদ্যোগে দুস্থদের মধ্যে শাড়ি ধুতি ছাত্রছাত্রীদের জন্য খাতা কলম প্রভৃতি তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা দাস রায়, লক্ষ্মমোহন রায়, ডাক্তার মৌসুমি রক্ষিত প্রমুখ। সঠিক সময়ে সই করা ফর্ম নেয়নি ছাত্রীরা, তাই কলেজ এখন কোনো দায় নেবে না। রাত গড়ালেও জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজের বিক্ষোভ আন্দোলনের সুরাহা হয়নি, ফলে রাত অবধি কলেজে আটকে রয়েছেন কলেজের টিআইসি সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা সহ শিক্ষাকর্মীরা। বুধবার সকাল থেকে আন্দোলনে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি, কলেজের টিআইসির গাফিলতিতে প্রায় 25 জনের মতো ছাত্রী স্কলারশিপের ফর্ম সঠিক সময়ে জমা দিতে পারেনি, তাই কলেজের টিআইসিকে স্কলারশিপের টাকা প্রদান করতে হবে, সেই দাবিতে চলছে আন্দোলন। যতক্ষণ লিখিত দেবেন না আন্দোলন চলবে। যদিও কলেজের টিআইসির দাবি, সঠিক সময়ে ফর্মে সই করে রাখা হয়েছিল কলেজে, তারা কলেজ থেকে নিয়ে যায়নি, তার দায়ভার কলেজ নেবে না। পাশাপাশি টিআইসির অভিযোগ, ছাত্রীদের বিক্ষোভে কলেজের কাজ ব্যাহত হচ্ছে, একজন অধ্যাপক অসুস্থ হয়ে পড়েছেন। যারা যারা উত্তরকন্যার ফর্ম আর যারা যারা লেবার অফিসের ফর্ম ফিল আপ করতে একমাত্র আমাদের পিডিওমেন্স কলেজে টিআইসির গাফিলতির কারণে করতে পারেনি, ঠিক আছে, ফর্মটা সঠিক টাইমে জমা করতে পারেনি, এবার ওনাকে যে সমস্ত স্টুডেন্টরা
এই সরকারের অনুদান থেকে বঞ্চিত হয়েছে, একমাত্র উনি সেই মানে টাকাটা যদি দেন সেটাই আমাদের মূল দাবি, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে সেই 10,000 টাকা করে ওনার দিতে হবে। কারণ যে অনুদানটা সরকার থেকে ওরা পেত সেটা একমাত্র ওনার গাফিলতির কারণে। কতজন এরকম রয়েছেন আপনাদের মোটামুটি? 25 থেকে 30 জন। মূল দাবি কি তাহলে আপনাদের এই সরকারি অনুদান? হ্যাঁ, অনুদান থেকে বঞ্চিত। হ্যাঁ, সরকারি অনুদান থেকে উনি ওনার কারণে অভিযোগ, ওনার গাফিলতি, গাফিলতির কারণে, ওনার একমাত্র গাফিলতির কারণে ওনাকে ইউনিয়ন থেকে। আর আগামী দিনেও উনি ওনার সাথে কোন স্টুডেন্টের সাথে সঠিকভাবে উনি ব্যবহার করেন না, খুব খুব বাজে ব্যবহার করেন। ঠিক আছে, এই যে স্টুডেন্টরা আছে, আরো স্টুডেন্টরাও আছে, তো এই এই জিনিসগুলো ওনাকে দেখতে হবে যে আগামী দিনে যেন উনি স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করেন। দিনের থেকে রাত, এত রাতে? হ্যাঁ, আমরা সারা রাত থাকি, দরকার পড়লে আমরা সারা রাত এখানে থাকব। আমি জানি না ওদের সঠিকভাবে, অনেকবার আমি চেষ্টা করেছি ওদের সাথে কথা বলতে, কিন্তু কোনোভাবেই না তাদের প্রতিশ্রুতি দিতে হবে লিখিতভাবে। এটা কি কোনো কলেজে সম্ভব? স্কলারশিপের প্রবলেম? স্কলারশিপের প্রবলেম না, স্কলারশিপ তো দেবে সরকার, কিন্তু যথাসময়ে সই করে অফিসে রাখা আছে, সঠিক সময়ে তারা কালেক্ট করেনি, সঠিক সময়ে এসে কালেক্ট করেনি, সেই দায়িত্ব কলেজের। এই মুহূর্তে আপনারা কোনো অ্যাকশন নেবেন? আপনি এই যে আটকে আছেন, কোনো পুলিশকে জানিয়েছেন? কি করব, আমাদের দুর্ভাগ্য যে এইসব মেয়েরা আমাদের হাত থেকে, এই যে সমদিতা চন্দ্র মেয়েটি, সে আমাদের এই কলেজের থেকে পাশ করেছে, এবং যারা এসেছে তারা আজকে অনলাইনে পরীক্ষা দিচ্ছে, সবাই হয়তো পাশও করে যাবে, অতএব এরা আমাদের ছাত্রী, আমাদের। এবং যখন কিনা সেই অসুস্থ অধ্যাপক যাচ্ছেন, তাকে দেখে অশ্লীল কথাবার্তা বলেছে এবং বলেছে আপনি তো ভাড়াটা দিয়েছেন, তিনি কি অসুস্থ না হয়েছে হেঁটে গেলে এখান থেকে? আমাকে কনসেলারকে জানাতে হলো, যেহেতু এর মধ্যেই রেজাল্ট বেরোবে, সেখানে একটা বিরাট বাধা হলো। হ্যাঁ, আমাদের সমস্ত কিছু বোঝানো আছে, এবং রেগুলার আমরা 7:30-8 আগে বাড়ি যেতে পারছি না। হ্যাঁ, পুরো টিম আমাদের, টিচিং নন টিচিং সকলে কাজ, আজকে তো ব্যাহত হলো সমস্ত কাজকর্ম ভীষণভাবে। আমাদের সমস্ত না গোছানো ছিল, আজকে ওনারা নিতে আসবেন, এবং যথাসময়ে ইউনিভার্সিটি থেকে ওনারা এসেছিলেন নিতে, এবং কোনোভাবে ওনারা 5:30 অবধি আপনার করে চলে গেছেন। আজকে এত রাত্রে আপনারা অনেক রাত্রি তো ঢুকতে দেননি ওরা, এত রাত্রি পর্যন্ত আটকে। আমরা খুব দুর্ভাগ্য আমাদের যে আমাদের কলেজের ছাত্রীরা যথাসময়ে এসে তাদের কাজ করেনি, এবং সেই না করার যে দায়টা সেটা আমাদের কলেজের উপর দিচ্ছে, কিছু করার নেই। বলতে লজ্জা করছে যে আমার ছাত্রীরা এরা এসব অশ্লীল কথাবার্তা বলছে, শুধু তাই নয়, ইউনিয়ন বলছে, ইউনিয়ন এখন নেই সেই অর্থে, শিক্ষা দপ্তর থেকে এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন যে বাচ্চাদের আর্থিক সহায়তা বলুন এবং বিভিন্ন রকম সহায়তা দিয়ে তাদেরকে বড় করা, কিন্তু তাদের যে এই ধরনের চরিত্র রূপ, সেই রূপ দেখে আমরা সত্যি মর্মাহত, আমরা সত্যি ভীষণভাবে দুঃখিত। দুস্থদের আর্থিক সাহায্য দিল ভারত সেবাশ্রম সংঘ। পূজোর প্রাককালে করোনার জন্য যে সমস্ত মানুষেরা সবচেয়ে বেশি আর্থিক সংকটে পড়েছেন, তাদের বেশ কয়েকজনকে আর্থিক সাহায্য দিল ভারত সেবাশ্রম সংঘ। সাহায্য পেল মৃৎশিল্পী ও ঢাকিরা। ভারত সেবাশ্রম সংঘের মানবিক উদ্যোগে আর্থিক সাহায্য পেল বেশ কয়েকজন মৃৎশিল্পী ও ঢাকিরা। মোট 12 জন মৃৎশিল্পীদের জন্য 10,000 টাকা ও 19 জন ঢাকিদের জন্য 2,500 টাকার চেক তুলে দেওয়া হয় এদিন। ভারত সেবাশ্রম হিন্দু সংঘ মিলন মন্দিরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক বিশ্ব প্রেমানন্দজি মহারাজ মৃৎশিল্পী ও ঢাকিদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। এই করোনা, এই লকডাউন, আমি সন্ন্যাসী, আমি সারা ভারতবর্ষ ঘুরি, সমাজের সমস্ত শ্রেণীর লোকের সাথে আমি কথা বলি, এমনকি লোকাল ট্রেনে ফেরিওয়ালাদের সাথে পর্যন্ত কথা বলি। এই লক্ষ লক্ষ লোক আজকে 1.5 বছর যাবত কোনো উপার্জন করতে পারছে না। ভারত সেবাশ্রমের পক্ষ থেকে আমরা যতদূর পাচ্ছি নানা রকমভাবে সমস্ত ব্যাংক বিনিয়োগের মাধ্যমে জনগণকে সাহায্য সহযোগিতা করে আসছি। আমি গত ফেব্রুয়ারি মাসে হঠাৎ 25 লক্ষ টাকা পাই, সেই টাকাটা আমি চিন্তা করলাম এই পরিস্থিতিতে এটা বিতরণ করে দেব, এটা রাখবো না। সেই 25 লক্ষ টাকা বিতরণ করতে গিয়ে এ পর্যন্ত আমার প্রায় 35 লক্ষ টাকা বিতরণ করা হয়ে গেছে,
এই আমফানে যাদের ঘরবাড়ি চলে গেছে, যারা এই লকডাউনের জন্য বিপন্ন হয়ে রয়েছে, দরিদ্র ছেলেরা কে বিএড পড়ছে, কে পিএইচডি করছে, এদের সাহায্য করা, ঘরবাড়ি তৈরি করা, এইরকমভাবে পড়াশুনো নানান দিক দিয়ে আমি আজ কমাস যাবৎ সারা ভারতবর্ষ বললেও ভুল হবে না, নানান জায়গায় বিপন্ন পরিবারকে, যারা লোকের বাড়ি থেকে হাত পাততে পারে না, রাতের অন্ধকার জগতে পা দিতে পারে না, ভদ্র সভ্যতাভাবে নিয়ে থাকতে চায়, তাদের আমি সাহায্য করেছি। একবারে শেষ মুহূর্তে আমার হাতে তখন বেশি টাকা নেই, তবু আমার মনে হলো যে আরেকটু কাজ করি। সেটা হচ্ছে আজকে 12 জন কুমোর যারা ঠাকুর তৈরি করে, তাদের তো মায়নাপত্র কিছু নেই, পুজো কিছু হচ্ছে না, অনেক পুজো কমে গেছে, ছোট হয়ে গেছে, এই 12 জন কুমোরকে 10,000 টাকা করে চেক দেওয়া হচ্ছে। আর আমাদের প্রতি বছর বার্ষিক উৎসবে যে শোভাযাত্রা হয়, তাতে যে ভাইরা ঢাক বাজায়, ব্যান্ড পার্টি বাজায়, এরকম 19 জনকে 2,500 টাকা করে নগদ দেওয়া হবে। এটাই আজকে মূল অনুষ্ঠান। আগামীতে মাটি বা অন্যান্য সামগ্রী কিনতে, এটা তো বেশি সময় হচ্ছে আমাদের, সেই সময় আমাদের প্রয়োজন তো অনেক, সেটা কি কিছুটা আমাদের সুরা হলো দিল, এখান থেকে আমরা টাকাবাদী ভালো, একটা প্রতিমা বানালে 10-12,000 টাকা পাই, একটা পাঁচটা বানালে 10,000 টাকা কামাই হয়, সেখানে আমরা একটা, যেহেতু আমাদের কোনো অর্ডার নাই, একদম নেই কোনো ক্লাসিক অর্ডার নাই, সেই জন্য আমাদের বুঝে আমাদের ভারত সেবা সংঘ থেকে আমাদের দিকে হাত বাড়িয়ে একটু সবাইকে 10,000 করে আর্থিক সাহায্য করে আমরা। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্সশোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্নিয়া হুন্ডাই, এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, XF, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। রাস্তায় পড়াশোনা ছাত্রছাত্রীদের অভিনবভাবে প্রতিবাদ জলপাইগুড়িতে। 2020 মার্চ মাস থেকে করোনা মহামারীর জন্য সকল প্রকার স্কুল কলেজের পঠন পাঠন বন্ধ। পরবর্তীতে সরকার এই শিক্ষা ব্যবস্থাকে করে দিয়েছিল সম্পূর্ণ অনলাইন। তার ফলে সেই সময় থেকে উপযুক্ত পরিকাঠামো ও প্রযুক্তির অভাবে অনেক ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চলের ছাত্রছাত্রীদের কাছে ইন্টারনেট পরিষেবা, নেট প্যাক ভরার মতো অর্থ না থাকার দরুন তারা অনলাইন শিক্ষা ব্যবস্থা থেকে একেবারেই বঞ্চিত হয়ে গিয়েছে। যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি একটা বড় অংশের ছাত্রছাত্রী পড়াশোনা থেকে বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। বর্তমানে শপিং মল, পানশালা, রেস্তোরাঁ, সিনেমা হল সহ আরও সব কিছু খুলে গেলেও স্কুল কলেজ বন্ধ আছে আগের মতোই। ফলস্বরূপ প্রভাব পড়ছে শিক্ষার ওপর। তাই আজকে SFI রাজ্য কমিটির ডাকে সমগ্র রাজ্যের সাথে জলপাইগুড়ির সদর আঞ্চলিক কমিটি একের পক্ষ থেকে কদমতলা মোড়ে পথে বসে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতীকী পাঠশালার আয়োজন করা হলো। এই আন্দোলনের মাধ্যমে SFI সরকারকে এটাই জানান দিতে চাইছে যে ইচ্ছা থাকলে অবশ্যই কোভিড প্রোটোকল মেনে স্কুল কলেজে পঠন পাঠন পুনরায় চালু করা সম্ভব। অবিলম্বে স্কুল কলেজ খোলা না হলে SFI আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। দেখেন, আপনারা সকলেই জানেন গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সব জায়গায় জুড়ে যে পানশালাগুলো খোলা,
কিন্তু পাঠশালাগুলো বন্ধ। তো তারই প্রতিবাদে আজকে আমরা ওসেফাই রাজ্য কমিটির ডাকে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আমাদের রাস্তায় নেমে এই মক ক্লাসের আয়োজন করা হয়েছে। যার এই মক ক্লাসের পিছনে আয়োজনের পিছনে মূল কারণ হলো যে ইচ্ছা থাকলে যে পঠন পাঠনের ব্যবস্থা করা যায় সেটা আমরা চোখে আঙ্গুল দিয়ে সরকারকে দেখাতে চাইছি। সরকার সব কিছু খুলে দিয়েছে, বাস ট্রাম থেকে শুরু করে বাজারঘাট ইত্যাদি সব কিছু খোলা, কিন্তু স্কুল কলেজগুলো একের পর এক বন্ধ। এখন স্কুল কলেজগুলি যদি একের পর এক বন্ধ থাকে তাহলে একের পর এক জেনারেশনগুলো তারা পড়াশুনো থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা প্রান্তিক অঞ্চলের পড়ুয়া, চা বাগান অঞ্চলের পড়ুয়া কিংবা প্রান্তিক গ্রামাঞ্চলের পড়ুয়া, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা পড়াশুনো থেকে ডিরেলড হয়ে যাচ্ছে, তারা পড়াশুনো থেকে তারা দূরে সরে যাচ্ছে। তারা যাতে পড়াশুনো থেকে দূরে সরে না যায় তার দ্বারা যাতে আবার যাতে পড়া পঠন পাঠনের মধ্যে পঠন পাঠন ব্যবস্থার মধ্যে তাদের যাতে পুনরায় ফিরিয়ে আনা যায় তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে চোখে আঙ্গুল দিয়ে আরেকবার বলছি, চোখে আঙ্গুল দিয়ে সরকারকে এটাই দেখাতে চাইছি যে যে সদিচ্ছা থাকলে অবশ্যই ক্লাস খোলা যায়, সেটা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট প্রোটোকল মেনে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে। মুখোশ না পড়লে দায়িত্ব নেবে না স্বাস্থ্য দপ্তর। যারা মাস্ক পরছেন না তাদের দায়িত্ব স্বাস্থ্য দপ্তর নেবে না, জানালেন উত্তরবঙ্গের কোভিড-19 ওএসডি ডাক্তার সুশান্ত রায়। তিনি বলেন, বারবার বলার সত্ত্বেও যারা মাস্ক পরছেন না তাদের দায়িত্ব নেওয়া সম্ভব না। করোনা আক্রান্ত হলে এবার থেকে গাড়িও পাঠাবে না বাড়িতে, নিজেকে আসতে হবে কোভিড হাসপাতালে, টিকিট কেটে ভর্তি হতে হবে। শুনুন, ব্যাপারটা হচ্ছে যে মাস্ক পরছেন না, কার্যকর করছেন না, আপনিও করছেন না বা আপনার পাশের বাড়ির লোক করছে না, চিন্তার কিছু নেই। বিশ্ববাংলা কোভিড হসপিটাল 10 মিনিটে খোলা রাখা আছে, ওখানেই আসতে হবে, ওখানেই থাকতে হবে, কারণ আপনি পাড়াতে থাকতে পারবেন না, আপনার বাড়িতে আপনি থাকতে পারবেন না, কারণ আপনার বাড়ি থেকে আপনার কাছ থেকে আপনার যারা আর যারা আছেন তাদের কাছে যাবে। পাড়াতে থাকলে পাড়া আপনি চায়ের দোকানে গিয়ে চা খাবেন, ওখানে লোকে 2 দিন পরে বাস দিয়ে পেটাবে, কি আপনাকে বিশ্ববাংলা থাকতে হবে? আমি তো বলছি মাস্কটা পরুন ঠিক মতো, তাহলে আপনাকে একটু বাড়ি ছেড়ে থাকতে হবে না, এই জায়গাটা খুব ক্লিয়ার। সুতরাং এটা মানুষের কাছে পরিষ্কার মেসেজ, মাস্কটা পরুন। মাস্কে আমি প্রথম 2020 সালের মার্চ মাস থেকে কিন্তু একই কথাই বলেছি, মাস্ক মাস আর মাস্ক, এখনও তাই করবো। সুতরাং মাস্ক যারা করছেন না অসুবিধা কিছু নেই, এবার থেকে কিন্তু আমরা গাড়ি ঘোড়া দেবো না, আপনি যেভাবে পারবেন বিশ্ববাংলাতে পৌঁছে যাবেন, টিকিট করে ভর্তি করে দেবো, তারপরে যা যা করার কথা বলবো। কিন্তু আপনারা যদি মাস্ক না পান তার দায়িত্ব আমার নেব না, আপনারা হাসপাতালে এসে ভর্তি হবেন। আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির DDRC বিল্ডিংয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেহেরু যুব কেন্দ্র ও গ্রিন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে। গ্রিন জলপাইগুড়ির সদস্যরা ছাড়াও বিভিন্ন NGO-র সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় করোনাকালে তাদের জীবন বিপন্ন করেও কাজ করে যাওয়ার কারণে। এদিন জলপাইগুড়ির প্রেস ক্লাবের বিভিন্ন সাংবাদিকদেরও সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুব কল্যাণ আধিকারিক NT শেরপা, গ্রিন জলপাইগুড়ির সাধারণ সম্পাদক অঙ্কুর দাস সহ অন্যান্যরা। इंटरनेशनल यूथ डे है, इस अवसर पर हम लोग ग्रीन जलपाईगुड़ी के साथ मिलके ये दिवस पालन हो रहा है। और इस अवसर पर हम लोग ने सोचा कि जितने भी कोविड में जितने भी युवा आगे आके उनका योगदान रहा, कोविड जैसा बहुत खतरनाक बीमारियों के साथ लड़ने में बहुत सारी यूथ ऑर्गेनाइजेशन NGOs के मेंबर युवा आगे आके वो लोग काम किया, तो हम लोग सोचा कि उनको कुछ हमारे तरफ से एक उनको एक उत्साह के लिए कुछ मेमेंटो दे, ये सोच के हम लोग ये प्रोग्राम भी आज के अवसर पर ही रखा गया है। तो आज बस आज का मेन इंटरनेशनल यूथ डे के अवसर पर ये कोविड वॉरियर के लिए कुछ ये मेमेंटोस देने का कार्यक्रम भी रखा गया है। इस सिचुएशन में जो काम कर रहे हैं जो ग्रीन जलपाईगुड़ी NGO, उसका भूमिका लेकर के आप बोलेंगे? ग्रीन जलपाईगुड़ी तो बहुत ही सराहनीय काम किया है, उन्होंने मैंने देखा है वो लोग दिन रात काम किए हैं, उनका जो कोविड के टाइम में जिस तरह उनका योगदान रहा ये तो बहुत ही सराहनीय कार्यक्रम वो लोग ने किया है, और क्या कहें, जितना कहें कहने से भी कम ही रहेगा, इतना अच्छा काम किया है ये लोग ने। और आने वाले दिनों में
भी उनका योगदान इसी तरह रहेगा। मैं कामना करूंगा। पिचर मध्य आटके पड़ल बिराट एक कोबरा साप, परिवेश प्रेमी चेष्टा प्राण फिर पेल सपटी। माल ब्लक ओदलाबाड़ी विधानपल्ली एलकार एक व्यवसायी अजय पाल गोडाउने पीच पड़े, से पीचे आटके जाए सपटी। बृहस्पतिवार सकाले अजय बाबू गोडाउन परिष्कार करते गए देखें पीचर मध्य आटके रही बड़ मापर एक कोबरा साप। सम्भवत कैकदिन आगे पीचर मध्य आटके रही सपटी, को पीचर थे बेर होते ना पे दुरबल हो पड़े। खबर पे परिवेश प्रेमी नैसर सदस्य एसे पीच थे सपटी के उद्धार करें। एरपर सपर शरीर सवधानी पीच सर सपटी के बाचाय। एरपर सपटी के द्वारा तारखेड़ा वन दफ्तर हाथे तुले दे नैसर सदस्य बक्तव्य और किचुदिन ये थकले मारा जित सपटी। আমার বাড়িতে আজকে সকালবেলা পরিষ্কার করতে যাই, তখন দেখি যে পিচের মধ্যে একটা বড় কোবরা সাপ ফেসে আছে। কবের থেকে ফেসে আছে সেটা জানা নেই, তো আমরা বহুত চেষ্টা করে যখন আমরা সাকসেস হলাম না, তখন আমাদের এখানকার যে সংস্থা আছে ন্যাস তাদেরকে ফোন করা হলো, তারা এসে সাপটাকে উদ্ধার করে বা পরিষ্কার করে নিয়ে যায়, তাকে জঙ্গলে ছাড়ার ব্যবস্থা করল। এখন সুস্থ অবস্থায় আছে। জলপাইগুড়িতে ক্রমশই কমছে ফের মুখোশধারীদের সংখ্যা, কেউ মাথায় কেউ থুতনিতে, আবার কেউ মাস্ক পরছে না। ফের অসচেতনতার ছবি শহর জলপাইগুড়িতে। করোনার গ্রাফ যখন জলপাইগুড়িতে এগিয়ে, তখনও শহরের মানুষ সচেতনতা হারাচ্ছে। রাস্তা বাজার দোকান সব জায়গায় মাস্কহীন অবস্থায় ঘুরছে মানুষজন। জেলা প্রশাসনের তরফে অভিযান সচেতনতা করছে, তবুও অসচেতনতার পরিচয় দিয়ে ঘুরছেন মাস্কহীন অবস্থায়। বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে একই ছবি, কেউ মাস্ক পরছেন মাথার ওপর, কেউ থুতনিতে, আবার বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন না। এ নিয়ে প্রশ্ন করলেই নানান অজুহাত, কারো গরম লাগছে, আবার কেউ বলছেন একটু আগেই ছিল, আবার কেউ বলছেন ভুলে গেছেন। কি বলবো, করোনা তো দিন দিন বাড়ছে, কারোর শুভ বুদ্ধি উদয় হচ্ছে না, কি বলার আছে। কি যেরকম সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, তাও লোক সিগারেটই খাচ্ছে। আর আমাদের বারবার আমরা বলতেছি যে ই পড়লে, মাস্ক না পড়লে করোনা ধরবে, তবুও আমরা ভয় পাচ্ছি না, ওই একই জিনিস। কী চিত্র দেখছেন জলপাইগুড়ি শহরের? ও অন্তত 60% লোক মাস্ক পড়তেছে না, এতে কী সম্ভাবনা রয়েছে আরও সংক্রামিত হওয়ার চান্স আছে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার জলপাইগুড়ি এবং এমজি রোড জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। ফের জলপাইগুড়ি শহরে জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জলপাইগুড়ি সদর ও হাইওয়ে ট্রাফিক পুলিশের। বৃহস্পতিবার পাহাড়পুর গোশালা এলাকায় জাতীয় সড়কে চলে অভিযান, বিভিন্ন টোটো চালকদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এদিন। ভবিষ্যতে এই জাতীয় সড়কে টোটো নিয়ে চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি স্বাধীনতা দিবসের আগে সারা জেলা জুড়ে পুলিশের তৎপরতা রয়েছে তুঙ্গে, বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। জাতীয় সড়কে টোটোর বিরুদ্ধে এই ধরনের অভিযান চলতে থাকবে বলে সদর ট্রাফিক পুলিশ সূত্রে খবর। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 2.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 89%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার।
ধর্ষণ, করোনা ভ্যাকসিন নিয়ে চলছে প্রকাশ্যে দুর্নীতি, খুন করা হচ্ছে দলীয় কর্মীদের, এমন নানা দাবিতে করা বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য আন্দোলনে উত্তাল কোতোয়ালি থানা চত্বর। করোনাকালে খোলা থাকছে মদের দোকান থেকে সিনেমা হল, চলছে মিটিং মিছিল, বন্ধ শুধুই পাঠশালা, স্কুল বিমুখ হয়ে পড়েছে পড়ুয়ারা, রাস্তায় বসে ক্লাস, বিক্ষোভ এসএফআই। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার।